সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের জন্য লাইভ ক্লাস নিচ্ছি। আজকে আমি লাইভ ক্লাসটা নিচ্ছি আমার ঢাকা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য। করোনাকালীন এই সময়ে আমার ছাত্ররা অনেক পিছিয়ে যাচ্ছে পড়াশোনায়, তাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে যাতে পড়াশোনার সহযোগিতা করা যায় এবং যাতে তারা পুনরায় পড়াশোনায় ফিরে আসতে পারে, এই জন্য এই ক্লাসগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি এই ক্লাসের মাধ্যমে আমার ছাত্ররা অনেক উপকৃত হবে। আজকে আমি তৃতীয় বর্ষের আমার ছাত্রদের জন্য যে কোর্সটি নিচ্ছি তার নাম হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এই কোর্সের কোড হচ্ছে 233007। এখন এই কোর্সের নামটি দেওয়াই তোমরা বুঝতে পারছো এখানে দুটি অংশ আছে, একটি হচ্ছে ইকোলজি এবং এর সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স। সম্পূর্ণ অংশটিতে দুটি অংশ আছে, একটি হচ্ছে ইকোলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। এখন আমি এই সম্পূর্ণ লেকচারটিকে আজকে আমি ইন্ট্রোডাক্টরি একটা স্পিচ দিব এখানে, যেখানে থাকবে ইকোলজি এবং হোয়াট ইজ ইকোলজি অ্যান্ড হোয়াট ইজ এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট দেওয়া হবে তোমাদেরকে আজকের এই ক্লাসে। আমি চাবো তোমরা কিছু কমেন্ট দিবে এবং আমি তাহলে বুঝবো যে তোমরা লাইভ ক্লাসে এসেছো, এর দ্বারা বোঝা যাবে যে তোমরা এখানে অংশগ্রহণ করেছো। তো প্রথমেই আমি বলতে চাই যে ইকোলজিতে আসলে কি বোঝানো হয়। সহজভাবে আমরা যদি কিছু জানতে চাই, হোয়াট ইজ ইকোলজি, ইকোলজি বলতে বা বাস্তুসংস্থান বা বাস্তুবিদ্যা এই জিনিসটা বলতে আমরা কি বুঝি, এবং এই শব্দটার প্রথম 1873 সালে আর্নেস্ট হেকেল বলে একজন জুলজিস্ট, উনি একজন জার্মান জুলজিস্ট ছিলেন আর্নেস্ট হেকেল, উনি সর্বপ্রথম ইকোলজি শব্দটা, ইকোলজি তখন উনি ই শব্দটা ব্যবহার করেনি, উনি অইকোলজি থেকে আসলে ইকোলজি শব্দটা এসেছে, উনি সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। তো প্রথমে আমি এই শব্দ কোথা থেকে এসছে এগুলো আমি দেখাবো ধীরে ধীরে, কিন্তু প্রথমে ইকোলজি জিনিসটা কি এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে কয়েকটি লাইন লিখে রেখেছি। তো তোমাদের আমি প্রথমে সহজভাবে যে লাইনটা আমি লিখেছি সেটা হচ্ছে স্টাডি অফ ইকোসিস্টেম ইজ ইকোলজি। এখন এখানে একটা জিনিস লেখা আছে, স্টাডি অফ ইকোসিস্টেম ইজ ইকোলজি। এখানে ইকোসিস্টেম একটা শব্দ আছে। এখন যদিও তোমরা একদম শুরুর ক্লাসেই জানো না হয়তো অনেকে যে ইকোসিস্টেম জিনিসটা কি, একটা ছোট্ট উদাহরণ দেই। মনে করো তুমি তোমার ঘরে একা বসে আছো। এখন তুমি ভাবছো তুমি তোমার ঘরে একা বসে আছো, এখানে কিছুই নেই, আমি একাকী বসে আছি, কিন্তু আসলে কিন্তু তুমি একা নেই, তোমার সাথে কিছু নন লিভিং জিনিস আছে এবং কিছু লিভিং জিনিস আছে। তুমি যেমন তোমাকে দৃশ্যমান, তুমি দেখতে পাচ্ছ তোমাকে, হয়তো বা তুমি একটা বড় অর্গানিজম, তুমি একজন লিভিং বড় অর্গানিজম, কিন্তু তোমার সাথে কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলো তুমি দেখতে পাচ্ছ না, সেগুলো আছে, তার সাথে কিছু অ্যাবায়োটিক ফ্যাক্টরও আছে, তুমি হচ্ছে একটি বায়োটিক ফ্যাক্টর। আর অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো আছে আলো, তাপমাত্রা, বাতাস, এই যে বায়ু বা এয়ার, এগুলো আছে। তাহলে এই সব কিছু মিলে হচ্ছে একটা ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেম নিয়ে যেখানে পড়া হয় সেটাই হচ্ছে ইকোলজি, অথবা আমরা এইভাবে বলতে পারি স্টাডি অফ হাউ লিভিং থিংস ইন্টারেক্ট উইথ ইচ আদার প্লাস এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে যত লিভিং অর্গানিজম আছে, যত লিভিং অর্গানিজম, সেটা এক কোষী থেকে শুরু করে বহু কোষী, দৃশ্যমান, অদৃশ্যমান, যাদেরকে আমরা দেখতে পাই না খালি চোখে, তারা থেকে শুরু করে যত লিভিং অর্গানিজম আছে, সমস্ত লিভিং অর্গানিজম একে অপরের সাথে যে ইন্টারেক্ট করে এবং এর সাথে পরিবেশের যে সম্পর্ক তাকে ইকোলজি বলে। তাহলে আমরা কি জানতে পারলাম, যে হয় ইকোসিস্টেম নিয়ে যে স্টাডি সেটা ইকোলজি বলতে পারি, অথবা পৃথিবীতে যত লিভিং অর্গানিজম আছে তারা একে অপরের সাথে কি ধরনের ইন্টারেকশন করে এবং তার সাথে যদি আমি পরিবেশকে যুক্ত করে দিই প্লাস এনভায়রনমেন্ট করে দিই, তাহলে যে পড়াশোনাটা হবে সেটা হচ্ছে ইকোলজি। অথচ আমরা আরেকটা কথা বলতে পারি, দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ অফ অর্গানিজমস টু ওয়ান অ্যানাদার অ্যান্ড টু দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি, এই যে লিভিং অর্গানিজমগুলো আছে, এই লিভিং অর্গানিজমগুলো একে অপরের সাথে যে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং তার সাথে
যে ভৌত পরিবেশ, আমাদের চারদিকে যে ভৌত পরিবেশ, সেই ভৌত পরিবেশের মধ্যে আছে তোমাদের মাটি, পানি, বায়ু, আলো, তাপমাত্রা, হিউমিডিটি, এই সব কিছুর সাথে তাদের যে সম্পর্ক, রিলেশনশিপ, যে সম্পর্ক, তাকে ইকোলজি বলা হয়। তাহলে আমরা অনেকভাবে ইকোলজিকে সংজ্ঞায়িত করতে পারি। এখন এখানে একটা খুব সুন্দর একটা ইংলিশ টার্ম আছে, সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স। এটার আসলে বাংলা হচ্ছে পারস্পরিক যে সহযোগিতা, সেটাকে যদি আমি বাংলা ভাষায় সেটা সহযোগিতা, ইন্টারডিপেন্ডেন্স। এখন এই ইন্টারডিপেন্ডেন্স শব্দটা বলতে আমি কি বুঝি? দ্য সার্ভাইভাল অফ স্পেসিস ইজ ডিপেন্ডেন্ট অন আদার লিভিং অর্গানিজমস অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস, দিস ইজ কল্ড ইন্টারডিপেন্ডেন্স। এখন সার্ভাইভাল মানে হচ্ছে টিকে থাকা। এখন ইকোলজিতে আসলে আমাদের কি পড়ানো হয়, বা আমার এখানে গোল বা লক্ষ্য বা উদ্দেশ্য কি, এখানে আসলে আমি কি জিনিসগুলো পড়তে চাই? এখানে আমি পড়তে চাই পৃথিবীতে, আমি একটা পরিসংখ্যান দিব, এখানে আমার বোর্ডটা যেহেতু ছোট সেই জন্য আমি সবকিছু একবার লিখতেও পারি না, আবার সবকিছু মুছে দিলেও আবার তোমাদের বুঝতে সমস্যা হবে, এই জন্য সবকিছু লিখতে পারি না একসাথে, মুখে একটু বলছি। পৃথিবীতে প্রায় 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে এবং প্রায় 8.7 মিলিয়ন প্রজাতির প্রাণী আছে। এই বিচিত্র যে জীব বৈচিত্র্য, তাদের লাইফ প্রসেস, তাদের জীবন প্রসেস, তাদের অ্যাবান্ডেন্স, তাদের প্রাচুর্যতা, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের বিস্তার, তাদের রিপ্রোডাকশন, তাদের ইকোসিস্টেম, তাদের এনার্জি ফ্লো তাদের মধ্যে, তারপরে তারা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়, এই সব কিছু নিয়ে এখানে পড়ানো হয়, সেটা হচ্ছে ইকোলজি। এখন এখানে অ্যাডাপ্টেশন একটা অনেক বড় ব্যাপার, অভিযোজন ইকোলজির ক্ষেত্রে। এই অ্যাডাপ্টেশনকে আমরা সার্ভাইভ করার, সার্ভাইভ এই কথাটা বলতে পারি। এখন কোন সমস্ত স্পিসিস সার্ভাইভ করবে, কারা সার্ভাইভ করবে, সার্ভাইভাল কথাটা তখন আসে যে কারা সার্ভাইভ করবে, যারা এই যে লিভিং এবং নন লিভিং এই যে দুইটা জিনিস, যারা লিভিং অর্গানিজমদের সাথে এবং নন লিভিং পরিবেশের সাথে পারস্পরিকভাবে এই যে রিলেশনশিপটা বজায় রাখতে পারবে, তারা সার্ভাইভ করবে। এখানে যে আমি লিখেছি দ্য সার্ভাইভাল অফ স্পিসিস ইজ ডিপেন্ডেন্ট, তাহলে প্রজাতির যে সার্ভাইভ করাটা, বেঁচে থাকাটা, অ্যাডাপ্টেশন করাটা নির্ভর করে যারা লিভিং নন লিভিং এই সমস্ত কিছুর সাথে মানে প্রতিযোগিতা করে, আদান প্রদান করে, সম্পর্ক রেখে টিকে থাকতে পারবে, তারা এই যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টিকে থাকবে। এই জিনিসটা ইকোলজির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সংজ্ঞার সাথে সাথে এই যে ইন্টারডিপেন্ডেন্স, পারস্পরিক যে সহযোগিতা, এই শব্দটা এখানে চলে আসে। এবং আধুনিক বিশ্বে তোমরা যদি বাইরের যে জার্নালগুলো বের হয় এখন সেগুলোতে দেখো, সেখানে এই শব্দটা এখন খুব বেশিভাবে আলোচনা হচ্ছে, ইন্টারডিপেন্ডেন্স। কারণ এই পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো জীবই পৃথিবীতে টিকে থাকতে পারে না। তোমরা একটা জিনিস খেয়াল করবে, প্রাচীনকালের অনেক জীব কিন্তু এখন নেই, অতিকায় ম্যামথ বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তেলাপোকা এখনো টিকে আছে, কারণ পরিবেশের সাথে যে নিজেকে খাপ খাওয়াতে পারবে সেই টিকে থাকবে। আচ্ছা, এখন আমি বলছিলাম যে বোর্ডের কারণে অনেকগুলো কথা আমি লিখতে পারিনি, আমি বলেছিলাম যে একজন জার্মান জুলজিস্ট আর্নেস্ট হেকেল, সর্বপ্রথম 1873 সালে উনি ইকোলজি শব্দটাকে এইভাবে, ইকোলজি শব্দটা বলেন নাই, উনি বলছেন এইভাবে, উনি স্পেলিংটা দিয়েছিলেন এইভাবে, পরবর্তীতে সেটা স্পেলিংটা এইভাবে হয়ে গেছে। এবং এখানে দুটো গ্রিক শব্দ আছে, এই এই যে একটা কয়কস, এই শব্দের অর্থ হচ্ছে হাউস, এই শব্দটা হচ্ছে হাউস বা প্লেস টু লিভ,
আর লজি শব্দের অর্থ তোমরা জানোই, গ্রিক লজি শব্দের অর্থ কিন্তু নলেজ। তাহলে আমাদের বাসস্থান বা আমাদের বসবাসের জায়গা সম্পর্কিত যে জ্ঞান সেটাই হচ্ছে আসলে ইকোলজি। বা আমরা যদি পৃথিবীকে একটা আমাদের পৃথিবীকে যদি একটা আমাদের বাসস্থানের সাথে তুলনা করি, তাহলে বিশাল অর্থে যদি পৃথিবী একটা অনেক বড় ব্যাপার, তাকে যদি আমরা একটা আমাদের বাসস্থানের সাথে তুলনা করি, তার যে পরিবেশটা হবে সেটাই কিন্তু আসলে একটা ইকোলজি সামগ্রিকভাবে যদি আমি চিন্তা করি। তাহলে আর্নেস্ট হেগেল সর্বপ্রথম ইকোলজি শব্দটা ব্যবহার করেন, এবং এখানে এটা একটা গ্রিক শব্দ যেখানে অয়কোস শব্দের অর্থ হচ্ছে হাউস বা প্লেস টু লিভ, অ্যান্ড লজি শব্দের অর্থ হচ্ছে নলেজ। আমি একটু স্লোলি যাচ্ছি, আজকে লেকচারটাতে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার আছে, লাইভ ক্লাস তোমরা পরবর্তীতে আবার এটা বারবার শুনবে। এবং এখানে অনেকগুলো আজকে কিছু বিজ্ঞানীর নাম না বললেই নয়, প্রাচীনকাল থেকেই কিন্তু বিজ্ঞানীরা অনুমান করছেন যে উদ্ভিদ হোক বা প্রাণী হোক সবাই কিন্তু একই পরিবেশে থাকে না, তারা বিভিন্ন ধরনের পরিবেশে থাকে। যেমন তোমরা জানো, তোমরা যেহেতু বোটানির ছাত্র, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছেন থিওফাস্টাস। থিওফাস্টাস উনি প্রথম কিন্তু বলে গেছেন যে জলজ, স্থলজ এবং মরুজ বলে তিন ধরনের উদ্ভিদ আছে। এরপর কিন্তু ক্যারোলাস লিনিয়াস উনি যে শ্রেণী বিন্যাস করছেন সেখানে উনি দেখেছেন যে বাসস্থানের উপর একটা ভ্যারিয়েশন আছে। এরপর যিনি ডারউইন, ডারউইন কিন্তু অনেক আগায় গেছেন, উনি যে অরিজিন অফ স্পিসিস বলছেন সেখানে উনি বলছেন সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এবং ওখানে উনি দেখাইছেন যে বাসস্থানের উপর, পরিবেশের উপর জীবের কতটা, জীবের উপর পরিবেশ কত বেশি প্রভাব বিস্তার করে। এরপরেই কিন্তু আসে আর্নেস্ট হেগেলের নাম, এবং এখানে আর্নেস্ট হেগেলের নাম আমরা এই জায়গাটাই যদি দেই, আর্নেস্ট হেগেল, এবং এরপরে আসে এখানে দেই এফ এ ফোরেল বলে একজন সায়েন্টিস্ট আছেন, উনি ইকোলজির একটা চমৎকার ব্রাঞ্চ আবিষ্কার করেছেন যেটা অনেক ডেভেলপমেন্ট করেছেন, সেটা হচ্ছে লিমনোলজি। তোমাদের এই বিষয়ে একটা আলাদা কোর্সই আছে, তো উনি এফ এ ফোরেল ইকোলজিরই একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে লিমনোলজি, এটা নিয়ে অনেক কাজ করেছেন। তারপর আছে ভল্ট, উনি ইকোলজির প্ল্যান্ট সাকসেশন নিয়ে অনেক কাজ করেছেন। সাকসেশন এগুলো তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস আছে, এগুলো নিয়ে পরবর্তীতে তোমাদের ক্লাস হবে। তারপরে ফরবিস নামক একজন আমেরিকান সায়েন্টিস্ট, উনি ইকোলজিতে কমিউনিটির উপর কাজ করেছেন। ফরবিস নামক একজন সায়েন্টিস্ট উনি ইকোলজিতে কমিউনিটির উপর কাজ করেছেন। তাহলে দেখো আমি এখানে একদম আগে থেকে শুরু করছি, থিওফাস্টাস, ক্যারোলাস লিনিয়াস, ডারউইন, আর্নেস্ট হেগেল, এফ এ ফোরেল, হল্ট, ফরবিস, এই যে অনেক আগে থেকেই কিন্তু ইকোলজি নিয়ে কাজ হচ্ছে, কিন্তু তখন উনারা হয়তো বা ইকোলজি শব্দটা ব্যবহার করেননি, উনি প্রথম এই জিনিসটা বলেছেন যে ইকোলজি শব্দটা বলেছেন। তো আমরা এখানে একটা জিনিস বলতে পারি, স্টাডি অফ আর্থ অ্যাজ এ হাউসহোল্ড, এখানে কিন্তু আর্নেস্ট হেগেল যেহেতু বলছেন যে ইকুল অয়কস অর্থ হচ্ছে হাউস, তাহলে আমরা এখানে বলতে পারি না স্টাডি অফ আর্থ অ্যাজ এ হাউসহোল্ড, মানে পৃথিবীকে উনি একটা গৃহের সাথে তুলনা করছেন, যে আমাদের বাসায় থাকতে গেলে, গৃহে থাকতে গেলে আমাদের যেমন একটা পরিবেশ থাকে, ঠিক তেমনি সমগ্র বিশ্বকে উনি একটা বলছেন যে সেখানেও একটা পারস্পরিক আদান প্রদান, একটা পরিবেশের সৃষ্টি হয়, যার কারণেই কিন্তু এই সমগ্র বিশ্ব টিকে আছে। আচ্ছা, একটু পরে যখন আমি এই যে ইকোলজির সাথে এনভায়রনমেন্টাল সায়েন্সকে একটা ইন্টারঅ্যাকশন করাবো, তখন তোমরা বুঝতে পারবে যে এই দুইটা, এই কোর্সের নামটা কেন এরকম এবং এই দুটোকে একত্রিত রাখার ফলাফল কি। আচ্ছা, ফরবিস পর্যন্ত গেল, এরপরে আসো অডা। অত্যন্ত প্রমিনেন্ট একজন ইকোলজিস্ট ক্রেভস, অডা চমৎকার একটি বই লিখেছেন ফান্ডামেন্টাল অফ ইকোলজি।
এই বইটি অসাধারণ একটি বই। এই বইটা থেকে ইকোলজির অনেক ইনফরমেশন পাওয়া যায় এবং ক্রেবস ক্রেবস অডাম কাশো এদের কিছু ফান্ডামেন্টাল বেসিক কিছু বই আছে ইকোলজির উপর। তারা অত্যন্ত সুন্দর সুন্দর বই লিখেছেন এবং এখানে একজন সায়েন্টিস্টের নাম না লিখলেই নয়, সে হচ্ছে ট্যান্সলি। ইনি সর্বপ্রথম ইকোসিস্টেম ইকোসিস্টেম শব্দটা উনি বলছেন এবং ইকোসিস্টেম নিয়ে উনি অনেক কাজ করেছেন। ইকোসিস্টেম শব্দটা ট্যান্সলি বলছেন এবং ইকোসিস্টেম নিয়ে উনি অনেক কাজ করছেন। এই তো গেল দেশের বাহিরের বিভিন্ন সায়েন্টিস্টদের কথা আমি তোমাদের এতক্ষণ বললাম। এখন আসো আমাদের দেশে ইকোলজি নিয়ে কি কাজ হয়েছে। যেহেতু সায়েন্টিস্টদের কথা বলছি তো এই ওনার নামটা না বললেই নয়, উনি হচ্ছেন ডক্টর এ কে এম নজরুল ইসলাম। উনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ইকোলজির একজন অধ্যাপক। আমার শ্রদ্ধেয় স্যার, আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কিছুদিন কাজ করার। উনি বাংলাদেশের একজন প্রমিনেন্ট ইকোলজিস্ট এবং বলতে আমার কোনো দ্বিধা নেই, উনি বাংলাদেশের একজন প্রথম সারির ইকোলজিস্ট। ওনার একটি অসাধারণ গবেষণাপত্র আছে, এনভায়রনমেন্ট অ্যান্ড ভেজিটেশন অফ সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। ওনার গবেষণাপত্রটি হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ভেজিটেশন অফ সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। এই অসাধারণ গবেষণা পত্রটিতে উনি দেখিয়েছেন সুন্দরবনের সুন্দরী